এটা হচ্ছে নিউ মার্কেটের উপরে যে ওভারব্রিজটা আছে সেটা, আর এখানে হচ্ছে অনেক টাইপের স্কার্ট পাওয়া যায়, লং স্কার্ট, বিভিন্ন টাইপের প্লাজোও পাওয়া যায়, এক কালার প্লাজো পাওয়া যায়। আর এখানে হচ্ছে স্কার্টগুলো হচ্ছে কালারফুল, বিভিন্ন টাইপের কালারের, কোনোটা হচ্ছে তিনটা কালারের মিক্স, কোনোটা হচ্ছে দুইটা কালারের, কার্টুন দেয়া, তারপর ফ্লোরাল প্রিন্ট, অনেক টাইপের বিভিন্ন টাইপের প্রিন্টের স্কার্ট পাওয়া যায়। আর আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে আপনাদের কাছে, সো ভিডিওটি দেখতে থাকেন। এই স্কার্টগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা করে, লং স্কার্টগুলো প্রত্যেকটাই যেটাই নেন না কেন এখান থেকে প্রত্যেকটা স্কার্টই 100 টাকা করে। আর এই ব্রিজের উপর সবসময়ই আপনারা এই মামাকে পেয়ে যাবেন, আর ওনার স্কার্টগুলো অনেক সুন্দর আর দেখতেও ভালো আর অনেক সফট টাইপের হয়, তো আপনারা এখান থেকে নিতে পারেন, আর 100 টাকা করে পড়বে পার পিস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ মার্কেটে যে ওভারব্রিজটা আছে সেটার উপরে, আর এখানে হচ্ছে আপনারা ব্যাগ দেখতে পাচ্ছেন, আর এগুলো হচ্ছে ছোট ছোট ব্যাগ আছে যেগুলো হচ্ছে মিনি ওয়ালেট, ওগুলো হচ্ছে 100 টাকা করে। বড় যে ব্যাকপ্যাক বা মিডিয়াম সাইজের ব্যাগ দেখতে পাচ্ছেন ওগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা। মূলত এখানে 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা ব্যাগগুলো পেয়ে যাবেন, আর কোয়ালিটিও ভালো। দোকানটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক ওভারব্রিজের নিচে, এরকম অনেকগুলো স্টল আছে জুতোর, প্রত্যেকটা স্টলেই হচ্ছে জুতোর দামটা একদম সেম সেম। এখানে হচ্ছে প্রত্যেকটা জুতার প্রাইস হচ্ছে 300 থেকে 400 সাড়ে 400 টাকার মধ্যে, এক একটা জুতার হচ্ছে এক এক ধরনের প্রাইস, তো সবগুলো হচ্ছে দেখিয়ে প্রাইস বলা পসিবল না, তাই আমি আপনাদের এভাবে দেখিয়ে দিচ্ছি। এগুলোর প্রাইস হচ্ছে 250 টাকাও আছে কয়েকটা, বাট বেশিরভাগই হচ্ছে 300 থেকে 400 সাড়ে 400 টাকার মধ্যে আপনারা একটু হিল টাইপের জুতাও পেয়ে যাবেন, যেগুলো অনলাইনে কিনতে গেলে আপনাদের মিনিমাম 500 থেকে 600 টাকা কিনতে হবে, কিন্তু এখানে আপনারা বেশ রিজনেবলই পেয়ে যাবেন। এখানে যে পাপোশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যেই সবগুলো, আর এগুলো হচ্ছে 100 টাকা করে, যেগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখন এগুলো সবগুলোই 100 টাকা করে পিস। আর পিছনে যে ফাড় দেওয়া পাপোশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 150 টাকা, যেহেতু ওইটা ফাড় দেওয়া পাপোশ, ওটা একটু সুন্দর, কোয়ালিটিটাও একটু ডিফারেন্ট ভালো, তো এটার প্রাইস হচ্ছে 150 টাকা, দেখতে সুন্দর লাগে। বাট এমনি রেগুলার ইউজের জন্য আপনারা নর্মাল যে পাপোশ আছে 100 টাকা করে সেগুলো নিতে পারেন। আর পাপোশগুলো আমার কাছে ভালোই লাগে, আমি পাপোশ নিলে এখান থেকে নেই। আর এটা হচ্ছে ওভারব্রিজের উপরেই, আজকে ওভারব্রিজের উপরে বেশ কয়েকটা দোকানের আমি ভিডিও করেছি, ব্যাগের, তারপর হচ্ছে স্কার্টের, আর হচ্ছে এখানে পাপোশের।
স্কার্ফ কত করে? স্কার্ফ কত করে ভাইয়া? কত করে? 100 গ্রাম। এখানে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে 100 টাকা করে। আপনারা হচ্ছে ছোট বড় সাইজ আপনাদের নিজেদেরটা নিজেদের বুঝে নিতে হবে। এখানে বিভিন্ন সাইজের টি শার্ট আছে আর প্রত্যেকটাই হচ্ছে 100 টাকা করে, ছোটোটা বড়টাও যেটাই নেন 100 টাকা করে। এখানে বিভিন্ন টাইপের কালার আছে, ডিজাইন আছে, আপনি আপনার মনের মতো চুজ যদি হয় কোনোটা ভালো লাগে সেটা নিতে পারেন। আর এখানে অনেক টাইপের ডিজাইন আছে, আপনি কার্টুনের পাবেন, নর্মাল টাই টাই করা, প্রিন্টেড, এক কালার অনেক টাইপেরই পাবেন। এখানে অনেক অনেক সুন্দর টাইপেরও আছে, আপনারা হচ্ছে ভালো করে দেখে বেছে তারপর নিতে হবে। যেহেতু 100 টাকা করে এখানে হচ্ছে অনেকগুলোতে রিজেক্টও থাকতে পারে, আপনার একটু ভালোভাবে দেখে নিতে হবে। এই যে ব্ল্যাক টি শার্টটা, এটা মোটামুটি সুন্দর আমার কাছে ভালো লেগেছে, তো তাই ভাবলাম যে আপনাদের একটু ভালো করে খুলে দেখাই যে টি শার্টটা কেমন। নিচের দিকে আপনারা একটা হচ্ছে বো করতে পারবেন আর উপরের দিকে হচ্ছে নেট দেয়া। এরকম বিভিন্ন সময় এখানে বিভিন্ন টাইপের টি শার্ট বিক্রি করে, একটা না এরকম অনেক অনেক দোকান আছে যেগুলোর মধ্যে এরকম টাইপের টি শার্ট বিক্রি করে। এখানে হচ্ছে 50 টাকা দামেরও টি শার্টের স্টল আছে, তা আপনারা আসলে ব্রিজের নিচে অবশ্যই একবার হেঁটে দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ব্রিজের নিচে এরকম চাদর বিছিয়ে অনেক মামারাই টি শার্ট বিক্রি করে, টপস বিক্রি করে, যেগুলো কোনো স্টলে হচ্ছে 50 টাকা করে, কোনো জায়গায় হচ্ছে 100 টাকা করে। একটু ভালো করে চেক করে নিলেই হয়, কোনোটাতে রিজেক্ট থাকে আবার অনেকগুলো পুরো ফুল ফ্রেশ থাকে, তো আপনারা হচ্ছে দেখে বুঝে তারপর কিনবেন। এই মুহূর্তে আমি নূরজাহান মার্কেটের ভিতরে একটা স্টলে হচ্ছে দাঁড়িয়ে আছি, আর কিছু টপস দেখতেছিলাম, আর ভাবলাম যে একটা ছোটো ভিডিও করি। আর আমি আজকে যেহেতু সব কিছু নিউ মার্কেটের বাইরের দিকে, যে হচ্ছে ওভার ব্রিজের উপরে আর নিচে যে মামারা বসে তাদের ভিডিও দিয়েছি, তাই আর কোনো স্টলের ভিডিও দিলাম না। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, আর নেক্সটে আমি নূরজাহান মার্কেটের ভিতরে কিছু স্টলের, যে স্টলগুলোতে ইউনিক ইউনিক টপস পাওয়া যায়, স্কার্ট পাওয়া যায়, প্লাজো পাওয়া যায়, সেগুলোর ভিডিও দিব। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।